হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মাই ভিডিও আশা করিতে বসে ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট কাটা বেড়েছো অনেক দিন পরে আমার ক্যামেরা হাতে তুলে নিলাম কারণ কি এতদিন প্রায় এক সপ্তাহখানি কোনো ভিডিও পোস্ট করা হয়নি কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে আমাদের দিনগুলো কাটছিলো আর ফ্যামিলিতে কিছু প্রবলেম হয়েছিল আর সাথে আমার মেয়ের একটা অ্যানুয়াল প্রোগ্রাম ছিল সেই নিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যে জীবনগুলো কেটেছে তাই জন্য ভিডিও করা আর হয়নি তো ভাবলাম যে এখন মেয়ের স্কুলটাও ছুটি পড়ে গেছে তো এখন দেখে ভিডিও আবার স্টার্ট করলাম টাইটেল থামলে দুটো দেখে বুঝে গেছো কাকে নিয়ে ভিডিও করব হ্যাঁ বন্ধুরা আজকে আমি ভিডিও করব অনেক দিন ধরে দেখছি আর কিন্তু ভিডিও করতে পারছি না যেহেতু টাইম পাচ্ছিলাম না তো অনেক দিন ধরে ভাবছি এই দুজন মানুষকে নিয়ে কিছু কথা বলবো কারণ অলরেডি অনেকে অনেক ভিডিও বানিয়ে ফেলেছে তো ভাবলাম চলো একটা ভিডিও বানানো যেতে পারে কারণ এই দুজন মানুষ কিন্তু আমার অত্যন্ত প্রিয় দুটো মানুষ তো ভাবলাম চলো আর টাইটেল থামলেন দেখে তো বুঝে গেছো কাকে নিয়ে কথা বলছে এসারকে শঙ্করকে নিয়ে কথা বলবো আর এদিকে মিঠি অফিসিয়ালের মিঠিকে নিয়ে কথা বলবো তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছে যে এসারকে শঙ্করের সাথে নাকি মিঠির একটা ব্রেকআপ হয়ে গেছে বাটটা ছাড়াছাড়ি হয়ে গেছে তো এই নিয়ে কিন্তু দুজন কিন্তু কেউ মুখ খোলেনি মানে এদিকে এস কে শঙ্করও কোনো কিছু কথা কিন্তু ক্লিয়ারভাবে বলেনি আর এদিকে মিঠি অফিসিয়ালের মিঠিও কিন্তু ক্লিয়ারভাবে দর্শকদের কিছুই জানায়নি শুধু দুটো ফেস রিলস দেখে ইনস্টাগ্রামের কয়েকটা রিলসে একটা হার্ট ব্রোকেনের কিছু কথা এস শঙ্করের মুখে শোনা গেছে তাই দেখে ভিউয়ার্সরা অনুমান করে ফেলেছে যে ওদের মধ্যে হয়তো কিছু একটা প্রবলেম হয়েছে বা ওদের মধ্যে ছাড়াছাড়ি বা ব্রেকআপ হয়ে গেছে তো এটা কতটা সত্যি কতটা মিথ্যে তা সত্যি আমরা কিন্তু কেউ জানি না তবে কিছু যে একটা প্রবলেম হয়েছে কিছু যে একটা প্রবলেম হয়েছে সেটা বোঝা যায় কারণ প্রত্যেকটা ভিওয়ার্স এসআরকে শঙ্করের চ্যানেলে গিয়ে যে ভ্লগ চ্যানেলটা আছে সেখানে যখন ভ্লগুলো ছাড়ছে না তখন ওখানে গিয়ে অনেক রকমের কমেন্ট করে আসছে যে এবারে মিঠিদের সাথে ঠিক করে নাও সম্পর্কটা তোমাদের দুজনকে একসাথে খুব ভালো লাগে তোমরা তোমাদের দুজনের একসাথে যে একটা শর্টস চ্যানেল আছে ওখানে কেন ভিডিও আসছে না এই নিয়ে অনেক কিন্তু গুঞ্জন উঠছে বা অনেকে অনেককে কিন্তু কমেন্ট করছে কিন্তু সেই কমেন্টের কোনো রিপ্লাই কিন্তু এসারকে সম্পর্ক কিন্তু দেয়নি তো এই নিরবতাই কি সম্মতির লক্ষণ তাহলে কি এটাই আমরা ধরে নেব যে নিরবতাই সম্মতির লক্ষণ সত্যি কি ওদের মধ্যে কিছু প্রবলেম হয়েছে বা ছাড়াছাড়ি হয়ে গেছে অলরেডি আবার এদিকে দেখা যায় মিঠির বৌদির জন্মদিন একটা বড় করে অ্যারেঞ্জ করা হলো সেখানে কিন্তু মানে প্রত্যেকটা অকেশানে মিঠিদের প্রত্যেকটা অকেশানে কিন্তু এসারকে সম্পর্ক কিন্তু যায় কিন্তু ওই রকম একটা এত একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ হলো তো সেখানে কিন্তু শঙ্করকে কিন্তু দেখা যায়নি আবার এদিকে উল্টো দিকে দেখা যায় উল্টো দিকে এশারকে শঙ্করের বোনের একটা বার্থডে সেলিব্রেশন হলো সেখানেও কিন্তু মিঠি ছিল না কারণ ওদের দুজনের প্রত্যেকের কিছু না কিছু পারিবারিক অনুষ্ঠানে কিন্তু ওরা একসাথে একত্রিত হয় তাহলে কিন্তু আমরা কি ধরে নেবো যে ওদের মধ্যে সত্যিই ব্রেকআপ হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের তোমরা কি চাও মানে ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাক না এই জুটিটা তোমাদের খুব ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তবে একটা কথাই বলবো দুজনে আমার অত্যন্ত প্রিয় দুটি মানুষ দুজনে দুজনে কিন্তু অনেক আবার বলছে মিঠির থেকে শঙ্করে গিয়ে শঙ্করের থেকে মিঠি গিয়ে এমনটা কোনো কিন্তু ব্যাপার না দুজন দুজনকে সত্যি খুব ভালোবাসত ওদের বন্ডিংটা খুব ভালো ছিল আবার অনেকে এটাও বলছে যে স শর্ট ফিল্মে মিঠিকে চান্স দেয়নি বলে হয়তো এসারকে শঙ্করের সঙ্গে মতবিরোধ হয়েছে তো ওরা যতক্ষণ না মুখ না খুলছে মানে যতক্ষণ আমাদের দর্শকের কাছে সবটাই এসে ক্লিয়ার করছে ততক্ষণ পর্যন্ত আমরা একটা ধোঁয়াশার মধ্যেই আছি যে কি হচ্ছে ওদের জীবনে সত্যি আমরা কিছুই জানি না তো একটা কথা মানে আমাকে একটা ডাউট লাগছে আমার একটা জিনিস দেখে যে এসারকে শঙ্কর কিন্তু চ্যানেলে ভ্লগ কিন্তু দিয়ে যাচ্ছে কিন্তু মিঠি ছ দিন আগে যে একটা ভিডিও পোস্ট করেছিল মানে ওই বার্থডে পার্টির যে সেলিব্রেশনটা হয়েছিল ওটার পরে কিন্তু একটা ভিডিও কিন্তু পোস্ট করেনি তো এটা দেখে সত্যি খারাপ লাগছে মিঠি কি সত্যিই খুব দুঃখে আছে বা কষ্টে আছে বা জানি না কি আদৌ হচ্ছে কি ওদের মধ্যে কি সমস্যা হয়েছে তবে আমাদের অ্যাজ এ দর্শক হিসাবে আমি বলবো একজন ভিউয়ার্স হিসাবে আমি বলবো একজন সাবস্ক্রাইবার হিসেবে আমি বলবো একজন ভালো বন্ধু হিসেবে আমি একটাই কথা বলবো যে ওদের মধ্যে যাই হয়ে যাক না কেন ওদের বন্ডিংটা খুব ভালো ছিল ওরা আর একবার নিজেদেরকে সময় দিক নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে নিই কারণ ওদের জুটিটাকে না প্রত্যেকটা দর্শক চায় প্রত্যেকটা ভিউয়ার্স ওদের জুটি জুটিটাকে চায় কত জায়গায় ঘুরতে যাওয়া আনন্দ ফুর্তি করা মজা করা শর্ট ফিল্ম করা সবটাই আমরা দেখেছি তো ওদের ওদেরকে আমরা এক মানে একসাথেই আমরা আমাদের খুব ভালো লাগে মানে আমাদের চোখটা সেট হয়ে গেছে যে একসাথে একসাথে দেখতে দেখতে তো ওদের মধ্যে ছাড়াছাড়িটা সত্যি আমরা কেউ মেনে নিতে পারছি না তবে আমরা সে নই যে ওদের মধ্যে সত্যি ছাড়াছাড়ি হয়েছে কারণ সময় বলে দেবে আর নেক্সট ভিডিও জন্য আমরা সবাই অপেক্ষা করছি তো তোমরা কি চাও বন্ধুরা তোমরা কিন্তু একটু আমাকে কমেন্ট করে জানো তোমরা কি চাও যে মিটির সাথে এসারকের ছাড়াছাড়ি হয়ে যাক বা ব্রেকআপ হয়ে যাক না মিল হোক কোনটা তোমরা চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাও তো আমি তো চাই অবশ্যই ওদের মধ্যে আবার ভুল বোঝাবুঝি মিটে গিয়ে ওরা আবার দুজনে একত্রিতভাবে যেমন ভ্লগ দিত সেরকম ভ্লগ দিক যেমন শর্ট দিত সেরকম শর্ট দিক তো ওরা ভালো থাকুক আর ওদের দুজনের ওদের দুজনের মিল হয়ে যাক এটা আমি চাই মন থেকে চাই আমি ওদের দুজনের মধ্যে আবার ভুল বোঝাবুঝি মিটে যাক তো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে কিন্তু জানিও আর কেমন লাগলো আজকে ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে যেও একটুখানি শেয়ার করো যাতে অনেকটা মানুষ দেখতে পারে তাদের মতামতগুলো আমি শুনতে পারি তো চলো আজকের মধ্যে তোমাদের থেকে বিদায় নিচ্ছি বারে তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকে মতন টাটা